গ্রাহকদের প্রাপ্য সামগ্রী না দিয়ে সেই সামগ্রী বিক্রি করে দেবার অভিযোগ তুলে রেশনের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখালো রেশন গ্রাহকরা। শুক্রবার সকালে দিনহাটা 2 নম্বর ব্লকের কুরসাহাট এলাকার একটি রেশনের দোকানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও রেশন ডিলার ডলি খাতুন বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি, তবে তিনি জানান রেশন নিয়ে যে সমস্যা হয়েছিল তা মিটে গেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য বলেন, ওই রেশনের দোকানে রেশন সামগ্রী চুরি হয়ে যাওয়ায় গ্রাহকরা বিক্ষোভ দেখিয়েছে। জনগণের মাল, জনগণ যেটা প্রাপ্য মাল পাওয়ার সেটা জনগণকে দেও। এবার তোমার রেশনের মাল হারাইছে না পালাইছে না কাজ চোর করছে সেটা তোমরা থানায় ইনফর্ম করো। জনগণের যেটা প্রাপ্য পাওয়ার সেটা দেও। জনগণ ভিড় করে আছে, রেশনের সামনে তোমার মাল কেনা, তাকে নিয়ে যাওয়া, তাকে নিয়ে যাওয়ার পছন্দ তাকে নিয়ে যাও, তাতে আমার কোনো অসুবিধা নাই। জনগণের সাথে আমি বলতেছি যে রেশন দেওয়া হোক। আমার কুশিয়ার রেশনে মাল কেনা বেচা হয়, আমরা এই জন্যে আজকে আসছি সবাই। এই যে দেখো কতগুলো লোক আছে এখানে, আজকে আমার রেশনে কেন মাল বিকা, আজকে পাবলিকের মাল, পাবলিক তাহলে পাবলিকের তাহলে কম দেয়, ওই জন্য রেশনে মাল কেনা বেচা হয়।